প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। গাজী টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দৈনিক আবহাওয়া বার্তা, তারিখ 12 আগস্ট 2023, বার শনিবার, 28শে শ্রাবণ 1430 খ্রিস্টাব্দ, বর্ষাকাল 24শে মহররম 1445 হিজড়ি। তো বন্ধুরা, আসুন এক নজরে দেখে নিই কেমন থাকতে পারে আজ 12 আগস্ট দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস। আকাশ, দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি, 12 আগস্ট দেশের অনেক স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দেশের মধ্য ও দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের অনেক এলাকায়। 11 আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় ডিমলাতে, যা ছিল 104 মিলিমিটার। 11 আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবনে 24.80 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা, রাত ও দিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। বৃষ্টিবলয় ধারা সক্রিয়, যা 15 আগস্ট পর্যন্ত চলতে পারে। পরবর্তী বৃষ্টিবলয় আছে ঢল, তাপপ্রবাহ নেই। বজ্রপাত, সকল বৃষ্টিবায়ী এলাকায় মাঝারি বজ্রপাত আছে, তাছাড়া দমকা হাওয়া নেই। দিনের আকাশে প্রখর সূর্যের কিরণ কিছুটা আছে, তবে মিলান সূর্যের কিরণ 2 থেকে 3 ঘন্টা পাওয়া যেতে পারে স্থানভেদে। সতর্ক সংকেত নেই, সমুদ্র কিছুটা নিরাপদ আছে। উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, লঘুচাপ নেই। মৌসুমী বায়ু বেশ সক্রিয়। ও হ্যাঁ, সূর্যগ্রহণ 14 অক্টোবর 2023 এবং চন্দ্রগ্রহণ 28 অক্টোবর 2023। সূর্য উদয় সকাল 5টা বেজে 33 মিনিট ঢাকার জন্য প্রযোজ্য, সূর্য অস্ত সন্ধ্যা 6টা বেজে 36 মিনিট ঢাকার জন্য প্রযোজ্য। তাছাড়া দিনের দৈর্ঘ্য 13 ঘন্টা 3 মিনিট, এটাও ঢাকার জন্য প্রযোজ্য। তো বন্ধুরা, আসুন এক নজরে দেখে নিই আজ 12 আগস্ট দেশের 8টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে। ঢাকা বিভাগ, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগ, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগ, সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগ, সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগ, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগ, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগ, সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগ, সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ, সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। ওয়েদার অফ কলকাতা, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, রাত ও দিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তাছাড়া দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ প্রায় 1 থেকে 3 ঘন্টা পাওয়া যেতে পারে, ঝলমিলে রোদ নেই, তাপপ্রবাহ নেই। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতন আমাদের সর্বশেষ আবহাওয়া সংবাদ। পরবর্তীতে লেটেস্ট আবহাওয়া সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।